নমস্কার বন্ধুরা, ছানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা খাই, আজকে একটু ভিন্ন স্বাদে সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের কারি বানাবো। আর বানাবো শুশনি শাকের ভাজা। গরম গরম শুশনি শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝাল ঝাল একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে যদি শুশনি শাকটাকে একটু ভালো করে ভাজা করা হয় তাহলে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছটায় লবণ আর হলুদটা মাখিয়ে নেব। চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে, এমন হয়তো খুবই কম মানুষ আছেন যারা চিংড়ি মাছ খান না। এবার লবণ আর হলুদটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। মাছটায় হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। প্রথমেই উনুনটা ধরিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। মাছ কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এই চিংড়ি মাছের রেসিপিটা আমার বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ, তাই আজ যখন চিংড়ি মাছ এনেছিলেন বাড়িতে তখন আমি কী রেসিপি করব ভাবছিলাম, তখন বাড়িতেই বললেন যে ওই চিংড়ি মাছের কারিটা বানাতে, কারণ সবাই এই কারিটা খেতে খুবই পছন্দ করে। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু কারি বানাবো একটু বেশি করে তেলটা ব্যবহার করছি, কারণ কারিতে একটু বেশি করে তেল ব্যবহার করলে বেশ খেতে ভালো লাগে, তবে অতিরিক্ত বেশি পরিমাণে তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, যেহেতু এটা কারি বানাবো মশলাটা একটু বেশি করেই দরকার, কারণ গ্রেভির মধ্যে যদি মশলাটা না থাকে তাহলে খেতে ভালো লাগে না। এবার পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এই কারিটার মধ্যে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে আপনারা যদি ঝাল বেশি না খান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি হলুদ। আদা তেলের মধ্যে দিলে প্রচুর পরিমাণে তেল ছিটায়, তার জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, কারণ এমনি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষাবো, আর এই মশলাটা কষানোর সময় এর মধ্যে ব্যবহার করছি একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটোটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতেও পারেন। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটু জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে মশলা কিন্তু পুড়ে যায় না, তাই জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অতিরিক্ত পরিমাণে কিন্তু জল ব্যবহার করব না, কারণ এটা আমি একটু ঘন করেই করব, কারি তো তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল দেওয়ার পরে গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
মাছটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম সেটা বুঝেই কিন্তু এখন লবণটা ব্যবহার করতে হবে। লবণটা দেওয়ার পর ভালো করে লবণটাকে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম আর গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা দেওয়ার পর গ্রেভির সঙ্গে 2 থেকে 3 মিনিটই এটাকে ফুটিয়ে নেব, বেশি কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফোটালেই গ্রেভিটা এর মধ্যে খুব ভালোভাবে তার ফ্লেভারটা চলে আসবে। চিংড়ি মাছের কারির কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর আজকের ক্যামেরাম্যানের তো কোনো জবাব নেই। আজকে একজন খুদে ক্যামেরাম্যান আজকে ভিডিও শ্যুট করছে, আগে বোন আমার ভিডিওগুলো শ্যুট করে দিত বা অথবা আমি মোবাইল স্ট্যান্ডে মোবাইল দেখে শ্যুট করতাম, কিন্তু আজকে ভাই শ্যুট করছে। আপনাদের সঙ্গে লাস্টে হলে আলাপ করাবো, যখন রান্না শেষ হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া করব তখন। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়েই আমি গ্রেভিটাকে নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছের কারি একেবারে রেডি, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গ্রেভিটাকে নামিয়ে নেওয়ার পর শুকনো শাকগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে শাকটার সঙ্গে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে শাকটার একটু ভাপ তুলে নেব। শাকটার একটু ভাপ তুলে নিলে শাকটা নরম ভালো হয় আর খেতেও ভালো লাগে। তবে আমার মা কিন্তু কোনোদিন এইভাবে ভাপ তুলে শাক করেন না, একদম সর্ষের তেল, শুকনো লঙ্কা আর রসুনকে একটু থেতো করে দিয়ে শাক গুলে দেন, সেটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তবে আমাদের বাড়িতে যদি একটু ভাপ তুলে করা হয় তাহলেই খেতে বেশি পছন্দ করেন, তার জন্য আমি এখানে আসার পর এইভাবেই রান্না করি, না হলে আগে যখন ওইখানে থাকতাম তখন মায়ের যেভাবে রান্না করতেন সেভাবেই খেতাম আর সেভাবেই রান্না করতাম। শাকটাকে ঢাকিয়ে দিলাম, এবার শাকটা একটু ভাপ তুলে দিলেই তারপর শাকটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ছুঁকে নেব। শাকটার ভাপ তুলে নিয়েছি, এবার দেখে নেব শাকটা ভালোভাবে একটু সেদ্ধ হলো কিনা। শাক কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এই শাকটাকে নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার গরম করে নিয়েছি, এবার কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর রসুনটাকে থেতো করে নিয়েছি, মানে পুরো বেটে নেইনি, থেতো করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম মিহি কুচি করেও ব্যবহার করতে পারেন। এবার রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব, কারণ শাকটা যে আমি ছুঁকবো শাকটা শুকার সময় যত ভালো হবে তত কিন্তু শাকের টেস্ট খুব বাড়বে। রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার শাকটা এর মধ্যে দিয়ে দেবো, না হলে কিন্তু ক্যামেরাম্যান এক্ষুনি আবার হাঁচি শুরু করে দেবে, আরও এক সমস্যা। ভালো করে শাকটাকে রসুন শুকনো লঙ্কা তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। শাক ভাজার গন্ধটা এত সুন্দর উঠেছে কি বলবো আপনাদের, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। আর এরকম শুকনো শাকের ভাজা দিয়েই শুধু কিন্তু ভাত খাওয়া যাবে, আর অন্য কিছু লাগবেই না এর সঙ্গে। আর আমাদের ঘরে সবাই তো খুবই শুকনো শাক পছন্দ করে, তার মানে এই শাকটা সবাইকে যখন দেওয়া হবে তখন এই বলবে আমার শুকনো শাকে কম পড়ে গেল, সে বলবে আমার কম পড়ে গেছে। আমাদের শাক ভাজা একেবারে রেডি, এবার এটাকে নামিয়ে নেব, আর এটা নামিয়ে নেওয়ার পর জায়গাটাকে পরিষ্কার করে আমরা সবাই খেতে বসব। শাক ভাজাটাকে নামিয়ে নিলাম, ফিরে আসছি একটু পরে। খাওয়ার জন্য ওরা বসে পড়েছে, খিদে পেয়েছে সবাইকে খুবই। আর ওই যে দেখছেন ভাই, ও হচ্ছে আজকের খুদে ক্যামেরাম্যান, পুরো ভিডিওটাই কিন্তু আজকের ওই শ্যুট করেছে। তাই আজকের ভিডিওটাতে শুধুমাত্র ওর জন্যই লাইকটা দেবেন, কারণ ও এত ছোট হয়েও ওকে একবার আমি বলে দেওয়ার পরে ভালো করে ভিডিওটা শ্যুট করে দিল, দেখেও আমার খুব ভালো লাগছে।
চলুন এদিকে আমাদের চিংড়ি মাছের কারি, শুশনি শাকের ভাজা, ভাত একেবারেই রেডি। এবার আমি ওদেরকে খেতে দিয়ে দেব। নাও খাওয়া শুরু করো। আজ ক্যামেরাম্যান বলবে কিরকম রান্না হয়েছে। ভালো হয়েছে, সত্যি বলছো? এইভাবে আপনারাও চিংড়ি মাছের কারি বাড়িতে তৈরি করতে পারেন। আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটিতে শুধুমাত্র ক্যামেরাম্যানের জন্যই লাইকটা দেওয়া উচিত। আজকে কিন্তু সব থেকে বেশি কৃতিত্ব পাওয়া উচিত ক্যামেরাম্যানের, কারণ এই ছোট ক্ষুদে বাচ্চাটাই আজকে পুরো ভিডিওটা শ্যুট করে দেখিয়েছে। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই টাটা করে দাও।